আমার জানুটা কি করছে? দেখি তো আমার জানুটাকে একটু। এই তো সোনা, মাঠে চাষ করছি। সোনা, তোমার সৌন্দর্য চাঁদের আভার থেকেও সুন্দর। তাই নাকি জানু? কিন্তু আমার সৌন্দর্যের তো দাম আছে, আমাকে পাওয়ার সামর্থ্য কি তোমার আছে? আমি তোমার জন্য চাঁদও এনে দিতে পারি। বলো, আমার ভালোবাসা প্রমাণের জন্য আমাকে কি করতে হবে? দেখো জানু, ভালোবাসা বাগানের মতো, এর প্রতিনিয়ত লালন পালন দরকার। আমার এই মাসের হাত খরচা লাগবে 1,00,000 টাকা। যদি তুমি দিতে পারো তাহলেই তোমার সাথে কথা বলবো, না হলে আমাকে ভুলে যাও। আমি তোমাকে 1,00,000 টাকা দেবো সোনা, রাগ করো না। এত টাকা আমি এবার কোথার থেকে জোগাড় করি? এ তো আমাকে বেচলেও এত টাকা পাওয়া যাবে না। টাকা সংগ্রহের জন্য পাঁচু তার বাড়ি বিক্রি করে ফেলে এবং সেই মেয়েকে অনলাইন পেমেন্ট করে 1,00,000 টাকা পাঠিয়ে দেয়। কিন্তু টাকা পাঠানোর পরেই সেই মেয়ের আর কোনো পাত্তা পাওয়া যায় না। ফোনটা ধরো সোনা। আমার সাথে তো মনে হয় প্রতারণা হয়ে গেল। জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঠিতে বাস করত চম্পা ডাইনি। সে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ইয়াং যুবকদের সঙ্গে প্রতারণা করত। সে ভিডিও কল করার সময় বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে এক রূপবতী মেয়েতে পরিবর্তন করে ফেলত, ফলে ছেলেরা ভাবত যে তারা এক সুন্দরী যুবতীর সঙ্গে কথা বলছে। কিন্তু আসলে সেই সুন্দরী মুখের আড়ালে ছিল এই চম্পা ডাইনি। জানু, এই ছোট্ট ঘরে আমি যে আর থাকতে পারছি না, আমার একটা বড় বাড়ি লাগবে। হ্যাঁ, বাড়ি? সোনা, আমি একজন সাধারণ কৃষক, আমি এত বিলাসিতা কিভাবে বহন করতে পারি? জানু, যেখানে ইচ্ছে আছে সেখানে উপায়ও আছে। তুমি কি চাও না যে আমরা একসাথে একটি সুন্দর সংসার করি আমাদের নিজেদের বাড়িতে? অবশ্যই অবশ্যই সোনা, কিন্তু না, কোনো কিন্তু না। আমাদের ভালোবাসার কথা মনে করো জানু, কল্পনা করো আমাদের সুন্দর বাড়িতে তুমি আর আমি। মেয়েরূপী ডাইনিকে খুশি করতে সেই খুড়ো তার সব জমিজমা বিক্রি করে তার নামে একটি বাড়ি কিনে দিল। সোনা, তোমার নামে বাড়ি কিনে দিয়েছি, বাড়ির কাগজপত্র তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, দেখো। থ্যাংক ইউ জানু, নাম্বার ব্লক। আপনে জিস ব্যক্তি কো কল কিয়া হে ভে অভি দূসরি কল। একি একি জানু, ফোন এত ক্ষণ ধরে ব্যস্ত বলছে কেন? জানু 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 আমাকে ভিখারি করে ছাড়লো। আমি এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে অনেক বড় লোক হয়ে যাব। একদিন ধাক্কা মারা গ্রামের ছেলে লালু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে চম্পার মনোমুগ্ধকর ছবি দেখে তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আহ, আরেকটা বোকা আমার ফাঁদে পড়েছে। হাই জানু, কি করছো? চম্পা, তোমাকে দেখতে অনেক সুন্দর। তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার অসম্পূর্ণ জীবন পূর্ণ হয়ে যাবে। এই চম্পা তারই হবে যে তার সব চাহিদা পূরণ করতে পারবে। যা আমি চাইবো তাই আমায় কিনে দিতে হবে, বলো তুমি পারবে? চম্পা, আমি তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারি। আমি তোমার জন্য চাঁদ এনে দিতে পারি, তুমি শুধু বলো তোমার কি লাগবে। মাছ টোপ খেয়ে নিয়েছে জানু, আমি এমন কারো হতে চাই যার মন অনেক বড়, যে আমাকে একটা iPhone 15 Pro Max গিফট করবে এবং একটি ডায়মন্ড নেকলেস এবং ডায়মন্ড রিং গিফট করবে। বলো, তুমি কি আমার স্বপ্নগুলো পূরণ করবে?
ও আমার সুন্দরী চম্পা, তুমি এত ছোট জিনিস চাইছো কেন, যেখানে আমি তোমার জন্য গোটা ব্রহ্মাণ্ডও এনে দিতে পারি। আমি শুধু তোমাকে আইফোনই কিনে দেবো না, আইফোনের যেই মডেলটা এখনও মার্কেটে লঞ্চই করেনি আমি সেইটা তোমাকে কিনে দেবো, মানে আইফোন 20 Pro Max। ওয়াও, তুমি কত রোমান্টিক জানু। কিন্তু আমার থেকে এমন গিফট পেতে গেলে আগে তোমার আমাকে কিছু গিফট দিতে হবে, তাহলেই আমি ওটা দেবো। এই রে, এই হতচ্ছাড়ায় আবার কি গিফট চায়? আচ্ছা জানু, তুমি কি গিফট চাও বলো। সোনা, তুমি যে আমাকে ভালোবাসো সেটা প্রমাণ করার জন্য তুমি আমাকে এমন একটি বাইক দেবে যেটি তেলে নয় বরং কি জলে চলবে। ভেবে দেখো সোনা, তুমি আর আমি ওই বাইক করে মাইলের পর মাইল ঘুরে বেড়াবো, বাইকের তেল শেষ হয়ে যাওয়ার কোনো চিন্তাই থাকবে না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা জানু, তাই হবে, কিন্তু তারপর আমার গিফটটা দিতে কিন্তু ভুলে না। এই বরযাত্রাকে একবার ওর বাইকটা দিই, তারপর এত এত জিনিস হাতিয়ে নেব ওর থেকে যে ও ফুতুর হয়ে যাবে। ডাইনি সেদিন তার জাদুমন্ত্র দিয়ে তার গ্যারেজে একটি বাইক বানিয়ে ফেলে যেটি সম্পূর্ণ জলে চলে এবং লালুকে সেটি গিফট করে দেয়। ও, খুব সুন্দর হয়েছে জানু বাইকটা। ওয়াও, জানু আমার গিফট পেয়েছো? কোথায়? এবার আমাকে আমার গিফট দাও, আইফোন 20 Pro Max। সোনা, তুমি এখনো আইফোন 20 Pro Max নিয়ে পড়ে আছো? তুমি জানো আমার বাবা কত বড় লোক, তিনি আকাশের যে চার তারা আছে সেগুলোও কেনা বেচা করেন। আমি বাবাকে বলে তোমার জন্য কয়েকটা রাতের তারা অর্ডার করেছি, একটু সবুর করো সোনা। কিন্তু সেগুলো আস্তে আস্তে আমি কি তোমার থেকে আরও একটি জিনিস পেতে পারি? আমাদের গ্রামের ফসল যাতে তাড়াতাড়ি বেড়ে যায় তার জন্য কোনো জাদুমন্ত্র করে দিতে পারবে? সেই ডাইনি মন্ত্র জপ করে এবং লালুর গ্রামের সব ফসল অবিশ্বাস্যভাবে তাড়াতাড়ি বেড়ে যায়। গ্রামের লোকেরা এই আশ্চর্য ঘটনায় মুগ্ধ হয়ে যায়। জানু, তুমি আমার জন্য যে তারা অর্ডার করেছো সেগুলো কবে আসবে? আমি আমার গিফটের জন্য অপেক্ষা করতে পারছি না। সোনা, খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু তোমার মন্ত্রের জাদুতে আমাদের গ্রামের ফসল যেভাবে বেড়েছে তার জন্য আমার মনে হচ্ছে তোমাকে আরো বড় একটি পুরস্কার দেওয়া উচিত। ও, তাই? তাহলে আমি কি পুরস্কার পাচ্ছি? আমি তোমার জন্য একটি বিশেষ গিফট আনতে চাই, কিন্তু তুমি যদি আমাকে ছোট্ট একটি গিফট দাও তাহলে আমি তোমাকে সেটা দিতে পারি। কি গিফট চাও তুমি? তুমি যদি আমার জন্য একটি বিরাট বড় বাংলো বাড়ি বানিয়ে দাও আর তার পাশে একটি বড় পুকুর কেটে দাও, তাহলে তারাগুলো তো আমি তোমার জন্য অর্ডার করেছি, সঙ্গে চাঁদও তোমার জন্য আমি এনে দেব। সেই ডাইনি চাঁদ এবং তারা পাওয়ার লোভে লালুর গ্রামে একটি বিরাট বড় বাংলো বাড়ি এবং তার পাশে একটি পুকুর কেটে দেয়। সাবাস লালু, তুই পেরেছিস বদলা নিতে, আমার বদলা তুই নিতে পেরেছিস, সাবাস লালু। আহা, মাছের স্বাদ যে কেমন তা তো ভুলেই গেছি, কতদিন হয়ে গেল ভালো খাবার খাই না। এই সব মানুষগুলো খুবই কৃপণ এবং বিরক্তিকর, এরা শুধু সবজি ভাত রান্না করে খায়। থু 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 থু, এরা কিভাবে এত বাজে খাবার খেতে পারে? এটা খাবার নয়, এটা বিষ। এরা কি খাচ্ছে? স্যালাড আর স্যুপ,
এটা কোনো খাবার হলো? পুরো গরুর গোবরের মতো গন্ধ আসছে। যাই, আবার অন্য কোনো বাড়িতে গিয়ে দেখি। একে দেখো, এ কি খাচ্ছে? ডাল রুটি। ছি, এর মধ্যে না আছে ঝাল, না আছে নুন। এটা কোনো খাবার হলো? হায় 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 হায়! আহ, এই বাড়ি থেকে বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে মাছের গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এটা মাছ। অবশেষে আমি আমার ডিনার খুঁজে পেয়েছি। আমি এবার এদের ঘরে ঢুকে মাছ চুরি করব। এরা কখনোই জানতে পারবে না যে কে তাদের মাছ খেয়েছে। কিন্তু এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে, কেউ যাতে টের না পায়। এই মাছটা দেখতে কত সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণ আসছে! আমি এটা খাওয়ার জন্য তো আর অপেক্ষাই করতে পারছি না। হ্যাঁ, আমিও। অনেক দিন হলো আমরা মাছ খাই না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী ষষ্ঠীদাকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনিই তো নদীর থেকে এই টাটকা মাছটা ধরে আমাদেরকে দিয়েছেন। তিনি বললেন এটা ইলিশ মাছ, খুব সুস্বাদু খেতে। হ্যাঁ, তিনি খুব দয়ালু এবং উদার। সে একজন খুব ভালো মানুষ। ও, ওই মাছটা দেখো, এটা এত বড় এবং সুস্বাদু একটি মাছ। এটা খুব গরম এবং মশলাদার। এই মাছের গন্ধ শুঁকে আমার জিভ দিয়ে তো জল গড়িয়ে পড়ছে। মাছ খাওয়ার জন্য আমার ছোট্ট পেট কেমন গুড়গুড় আওয়াজ করছে। আর একটু সবুর করো সোনা, এই গোটা মাছটা এক্ষুনি আমি চুরি করে আমার পেটে চালান করে দেব। এই গোটা মাছটা আমি আজকে একাই খাবো। কিন্তু এই মাছটা আমি চুরি করব কি করে? আমাকে এর জন্য একটু অপেক্ষা করতে হবে। ওদের ধ্যান যেই মাছটা থেকে সরবে, সেই আমি টপ করে মাছটা চুরি করে নেব। ততক্ষণ এই দরজার আড়ালে চুপ করে লুকিয়ে থাকি। নাও 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 নাও, হয়ে গেছে। আর ভেজো না, মাছ খাওয়ার জন্য আমার তো আর সবুজ হয়েছে না। তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ গো হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ইলিশ মাছ ভাজা, খেতে লাগে ভারি মজা। এই তো আমার সুস্বাদু মাছ চলে এসেছে। এবার আমার শয়তানি খেলা শুরু হবে। বাবা বাবা, টিভিটা কাজ করছে না, দেখো তো কি হলো। হ্যাঁ, আহা, আমার মাছ খাওয়ার সময় আবার কি কাজ, দূর। ইলিশ মাছ ভাজা খাবো, তাজা তাজা। আমি খাবো মাছ ভাজা, তুই খাবি ব্যাম ভাজা। ইয়াম, খুব সুস্বাদু খেতে। আরে আরে, আমার মাছ কোথায় গেল? মানে? আরে এই দেখো, আমি মাছ রেখে টিভি সারাতে গেলাম, এসে দেখি আমার মাছ নেই, তার বদলে এই কাঁটা পড়ে আছে। বলো, তুমি আমার মাছ খেয়েছো নাকি ভোম্বল খেয়েছে আমার মাছ? আমি কেন তোমার মাছ খেতে যাব? আমি তো তোমায় নিজেই মাছ রান্না করে দিলাম। ভোম্বল, সত্যি করে বল, তুই আমার মাছ খেয়েছিস? না বাবা, এই দেখো, আমি তো আমার মাছ খাচ্ছি। হ্যাঁ, তাহলে কে খেলো? জানি না, দেখো তুমি নিজেই খেয়ে ভুলে গেছো কিনা। আরে না না, আমি খাইনি। টেবিলের নিচে পড়ে যায়নি তো, দেখো।
খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, কোথাও পাবি না, কারণ মাছ আমার পেটে আছে। আরে মাছের কাঁটাটা যে প্লেটের উপরেই পড়ে আছে, তার মানে মাছটা নিশ্চয়ই কেউ খেয়েছে। মাছটা তুমিও খাওনি, আমরাও খাইনি, তাহলে মাছটা খেলো কে? হয়তো ভূতে খেয়েছে, মেষো ভূতেরা মাছ খায়। হ্যাঁ ভূত? না 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 না, ভূত বলে কিচ্ছু নেই, কিন্তু কেউ তো আমার মাছটা খেয়েছে, কোনো চোর নাকি কে জানে। পেতনি মাছের লোভে সেই দিন থেকে শিবুর বাড়িতেই থেকে যায়, এবং শিবু যখনই মাছ খায় তখনই বিভিন্ন উপায়ে পেতনি তার মাছ চুরি করে নেয়। এই নাও, আজকে তোমার জন্য কড়া করে মাছ ভেজে দিয়েছি, খাও। হ্যাঁ আজ আমি আর আমার মাছ হারাতে চাই না, মাছের দিকে সব সময় চোখ রাখবো। এই মাছটাও আমারই হবে শিবু, মাছের থেকে একবার নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। শিবু মাছ খেতে খেতে টিভির দিকে মনোযোগ দেয়। সেই মুহূর্তেই পেতনি তার হাত লম্বা করে মাছটি তুলে নেয় এবং টপাটপ করে মাছটা খেয়ে তার কাঁটা শিবুর প্লেটে রেখে দেয়। এটা কি হলো? আমি তো সাবধান ছিলাম, আমার মাছ আবার কে খেয়ে নিল? পরের দিন শিবু ডাইনিং টেবিলে বসে মাছ খাচ্ছে, এদিকে সেই পেতনি সিলিং ফ্যানের উপর লুকিয়ে মাছ চুরির জন্য অপেক্ষা করছে। আজকের মাছটা খুব সুস্বাদু হয়েছে। তাই নাকি? তাহলে তো একবার চেখে দেখতেই হচ্ছে। যখন সবাই খাওয়ায় মগ্ন, পেতনি ধীরে ধীরে হাত লম্বা করে ভোম্বলের মাছ তুলে নেয় এবং মাছ খেয়ে আবার তার কাঁটা প্লেটে রেখে দেয়। বাবা আমার মাছ কোথায় গেল? হ্যাঁ এই তো, এক সেকেন্ড আগে তো প্লেটেই ছিল। আবার? এটা কিরকম রহস্য? হ্যাঁ না, এ তো আর সহ্য করা যাচ্ছে না, এই মাছ চোরকে ধরতেই হবে। শিবু ও তার পরিবার রাতের খাবারের জন্য আরেকটি বড় মাছ রান্না করে। তারা এবার চোরকে ধরার জন্য একটা পরিকল্পনা করে। শিবু একটি কৃত্রিম মাছ তৈরি করে এবং তা প্লেটে রাখে, যা দেখতে একেবারে আসল মাছের মতন। এই মাছের ভেতরে তারা একটি ছোট্ট অ্যালার্ম ডিভাইস লুকিয়ে রাখে, যাতে কেউ মাছটি স্পর্শ করলেই অ্যালার্ম বেজে ওঠে। এবার দেখা যাক সেই মাছ চোর আমাদের ফাঁদে পা দেয় কিনা। রাতে শিবুর পরিবার লুকিয়ে থাকে এবং পেতনির আসার অপেক্ষা করতে থাকে। নির্দিষ্ট সময়ে পেতনি আসে এবং মাছের প্লেটের দিকে এগিয়ে যায়। আজকের মাছটা বেশ বড় মনে হচ্ছে, একা একা খাবার জন্য একদম পারফেক্ট। চুপি চুপি পায়ে যাচ্ছি আমি হেঁটে, গরম গরম মাছ ভাজা খাবো আমি চেটে। ও বাবা গো, ও বাবা গো, এটা কিসের আওয়াজ গো? ও বাবা গো, কান ঝালাপালা হয়ে গেল রে। চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। ও তাহলে পেতনি আমাদের এতদিন মাছ চুরি করেছে। তবে রে দাঁড়া, তো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তোকে ছাড়বো বলছিস, আমার স্বাদের মাছ তুই খেয়েছিস। দয়া করো, দয়া করো, আমি শুধু ক্ষীরের জ্বালা এসেছিলাম। তুমি খাবার চুরি করে আমাদের অনেক অসুবিধায় ফেলেছো, কিন্তু যেহেতু তুমি ক্ষীরের জ্বালায় এসব করেছো তাই তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু সতর্ক হও, তুমি আর কোনোদিনও আমাদের খাবার চুরি করবে না। যদি আবার চুরি করেছো তাহলে হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কোনোদিনও তোমাদের বাড়ির সামনে আসবো না। আমি এবার থেকে নিজের জঙ্গলে শাকসবজি চাষ করে খাবো।
ও বাবা গো, হাড়গোড় সব ভেঙে দিল গো, হি হা।